শিলিগুড়ি পৌরনিগমের 35 নম্বর ওয়ার্ড অন্তর্গত হরিজন বস্তিতে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব আজ প্রচার সারলেন। হরিজন সম্প্রদায়ের মানুষদের সমর্থন পেতে আজ পৌরনিগমের 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত হরিজন বস্তিতে ভোট প্রচার করলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব। জানা গিয়েছে এদিন 35 নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে একটি সভার মধ্য দিয়ে সেখানকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী, তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। এর পাশাপাশি ছোটা ফাফরি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সারেন তিনি। গৌতম দেব বলেন, এটা তো এই বিজেপি সরকার অমানবিক সরকার, এই সাফাই কর্মীরা তারা আমাদের সমাজকে বাঁচিয়ে রেখেছে, তাদের উপরে যে দমনপীড়ন চলছে তাদের কর্মচ্যুতি করে দেওয়া হচ্ছে, দীর্ঘদিন ধরে তারা রেলে কাজ করে আসছে চুক্তিভিত্তিক শ্রমিক হিসাবে। এটা নিয়ে আমরা যতদূর যাবার যাব, এখন নির্বাচনের জন্য ব্যস্ত আছি, কিন্তু নির্বাচনের ফল ঘোষণার এক দুদিন পর থেকেই রাস্তায় নেমে তাদের যে অর্জিত অধিকার সেই অধিকার বজায় রাখার জন্য দরকার হলে আমরা সুপ্রিম কোর্ট অবধি যাব এবং রেলে আন্দোলন রেল কর্তৃপক্ষ যেই ভাষা বোঝে সেই ভাষাতে সেইভাবেই আন্দোলন হবে। ওয়ালপেপারস ডান, এখন ফ্যান্স, ফ্যান্স স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত, ফ্যান্স জোরে চলুক কিন্তু মিটার নয়, সূর্য ফ্যান্স দরকার আপনার, সূর্য ফ্যান্স স্টাইলিশ ডাস্ট ফ্রি আর হাইটেক, হাওয়া চললো সূর্যার।